অন্তরাপুর কাছে নিয়ে গেল রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত। ওরা আমার মিথ্যা বলে অন্তরাপু বলে আমার, আমি বলি ওরা সব মিথ্যা বলতেছে, আমি কাউকে, আমি নতুন আসছি, আমি কেন বলবো যে হল থেকে সব সবাইকে বের করে দেবো এটা সেটা। আমার, আমি আমি গরিব মানুষ, আমি 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 লেখাপড়ার উদ্দেশ্যে ভার্সিটি কুষ্টিয়া ইসলামিক ভার্সিটিতে গেছি। রাত 11টার সময় আপু নিজে যায় 306 নম্বর রুম থেকে আমাকে ডেকে নিয়ে গণরুমে এনে তার মেয়েদের দিয়ে সে সহ অন্তরা আপু সহ আমাকে এলোপাতাড়ি থাপড়ানো, মাথায় মুখে ঘুষি, বুকের উপর হাত দিয়ে, মোটা অনেক মোটা আপু আছে ওরা বুকের উপর হাত দিয়ে জোরে জোরে মারা, আর হচ্ছে লাথি মারে, গুড়ি মারে, আর পিন পায়ের ওর মাথায় নিয়ে আর পিন দিয়ে ফুটায় আমাকে প্রচুর অত্যাচার। আমি সবার পায়ে পায়ে ধরি বলে, পায়ে ধরিস কে, র্যাগিং কাকে বলে, দেখ আমরা ছেলে মানুষের থেকে বেশি খারাপ, চিনিস আমারে, আমরা কে, তোকে এখন কে বাঁচাবে, তোর কোন স্যার, তোর কোন স্যার আছে, তোর স্যার স্যারে কি, তোর স্যার হচ্ছে কি করবে এখন তোর, তুই তুই বেশি বেরিয়ে গেছিস দুই দিন এসে, তুই এরকম আমারে অসম্মান করিস বলে রাত 11টা থেকে, রবিবার রাত 11টা থেকে 3:30 পর্যন্ত আমার উপর খুবই অত্যাচার। ওরা আমার না, আমাকে বাজে খারাপ ভাষা দিয়ে প্রভোস্ট স্যারের বিরুদ্ধে কথা বলা রেকর্ড করেছে, তাবাসসুম আপুর নামে অনেক বাজে, মানে যা মুখে আনা জানা বাজে ভাষা লিখে সেগুলো রেকর্ড করে, না করলেও মারে, করলেও মারে যে তুই আমাকে এটা বললি কে। আর আমার জামা সন্নি করে, মানে নিজে হাত দিয়ে আমি সন্নি করেছি, ওইটা ওরা ভিডিও করেছে, মানে জামা জোর করে, হ্যাঁ আমাকে জোর করে, আমি না করলে আমাকে এক লাথি দিয়ে মেরে ফেলবো, আমার মুখে গামছা দিয়ে ঠেসে ধরেছে, কান্না করবি না, আবার গলায় গামছা দিয়ে ফাঁস একবার দেয়, আবার আরেকবার সারে বলে তোকে পিন পিন দিয়ে চোখের সামনে নিয়ে বলে তোর চোখ একবারে গেলে দেবো। আমি সঞ্জিতা চৌধুরী, অন্তর আপু কেন আমার সাথে এমন করলো, আমি আমি কোনো অন্যায় করিনি, কিন্তু আপু এত বড় একটা পদে থেকে এত বড় অবিচার কেন করলো, আমি আমি আমার এর সঠিক বিচার চাই, আমার মতো আরও অনেক অনেক মেয়েরা এরকম ভোগে, কিন্তু তারা কখনো মুখ ফুটে কিছু বলতে পারে না, আরও আরও কত এরকম হবে তার কোনো হিসাব না, আমি এর সঠিক বিচার।